করেছি। আমি ধন্যবাদ জানাই আমাদের অর্থ মন্ত্রণালয়কে, অর্থসচিব এখানে আছেন যদিও মন্ত্রী নেই, এবং আমাদের বাণিজ্য ব্যাংকের গভর্নর আছেন, সবাইকে নিয়ে বারবার বসি, মিটিং করি, এবং আমি বলি যে কোথা থেকে কিছু টাকা জোগাড় করা, বিশেষ করে আমাদের দেশের যারা একেবারে যেমন ভাসমান মানুষ রয়েছে, নির্মাণ শ্রমিক আছে, গণপরিবহন শ্রমিক, রেস্টুরেন্ট শ্রমিক, ফেরিওয়ালা, রেলওয়ে কুলি, মজুর, ঘাট শ্রমিক, তারপরে যে নারী সুন্দর, নরসুন্দর, যেটা নরসুন্দর যেটা আর কি আমরা নাপিত বলি, বা হেয়ার ড্রেসার, ফেরিওয়ালা, দিনমজুর, রিক্সা, ভ্যান, গাড়ি চালক, নিম্নবিত্ত আয়ের লোক সহ বিভিন্ন ধরনের মানুষ যারা দৈনন্দিন কাজ করে খেত, বা একটু চা বিক্রি করেও খেত, বা একটা দোকান দিয়ে খেত, তা মানে কুলে মুটি মজুর যারা, তাদের কোনো কাজ নেই, কারণ মানুষ যাতায়াত করে না, তাদের কাজ থাকবে কোত্থেকে? অফিস আদালত বন্ধ, সেখানে তারা শ্রম দিতে পারছে না, তাদের যে দিনে আয়টা আসে আয়ের পথ বন্ধ, তাদেরকে কিভাবে এই রমজান মাসে আমরা একটু সাহায্য করতে পারি? তো সেইভাবে অনেক হিসেব নিকেশ করে আমরা কিছু অর্থ সাশ্রয় করার চেষ্টা করেছি, কিছু অর্থ আমরা ইতিমধ্যে ব্যবস্থা করেছি, এবং সেই লক্ষ্য নিয়েই আমরা ইতিমধ্যে প্রায় প্রতিজন আরো 50 লক্ষ মানুষকে আমরা সাহায্য দেবো। ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা 50 লক্ষ মানুষকে কার্ড দিয়ে, রেশন কার্ড, মাত্র 10 টাকায় তারা চাল কিনতে পারে। আমরা ওএমএসের মাধ্যমে এই 10 টাকায় চাল কেনার ব্যবস্থা করে দিচ্ছি। তাছাড়া আমাদের সামাজিক যে নিরাপত্তা বেষ্টনী, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মুক্তিযোদ্ধাদের ভাতা, বিভিন্ন ভাতাগুলি আছে, সে ভাতাগুলি যেমন অব্যাহত থাকছে, ভাতাগুলি আমরা দিচ্ছি, বিভিন্ন সহায়তা আমরা দিচ্ছি, আমরা আমাদের মাতৃত্বকালীন ভাতা দিচ্ছি, মাতৃদুগ্ধদানকারী ভাতা দিচ্ছি, এরকম বিভিন্ন ভাতা, সে ভাতাগুলি আমাদের যেমন চালু থাকবে। তো এদের বাদ দিয়ে এবং ওই 10 টাকায় যাদের রেশন কার্ড তাদের বাদ দিয়ে বাকি যারা রয়ে গেছেন তাদের জন্য কিছু করা, এটাই আমাদের একটা লক্ষ্য ছিল। সেই লক্ষ্য সামনে নিয়েই ইতিমধ্যে আমরা ব্যবস্থা নিচ্ছি। তাছাড়া যারা ভিজিডি, ভিজিএফের মাধ্যমে খাদ্যশস্য পান, আমাদের মৎস্যজীবী থেকে শুরু করে সকলেই সেই সহযোগিতাটা সময় সময় পেয়ে থাকেন। তো যারা সহযোগিতা পান তাদের বাইরে যারা এখন রয়ে গেছেন, যারা অন্তত নিজেরা কিছু কাজ করে নিজের জীবন জীবিকা নির্বাহ করতেন, তাদের কথা চিন্তা করি আমরা, তাদেরকে আমরা যে টাকাটা অন্তত মানে সংগ্রহ করতে পেরেছি এখানে প্রায় 1200 কোটি টাকা, এই 1200 কোটি টাকা আমরা, এটা আমরা 2500 টাকা করে এক একজনকে, অর্থাৎ 2500 টাকা করে জনপ্রতি এককালীন নগদ সহায়তা আমরা দেবার সিদ্ধান্ত নিয়েছি। আর এই টাকাটা দেওয়ার জন্য আমরা কিন্তু কমিটি করেছি, সে কমিটিটা বারবার যাচাই বাছাই করা হয়েছে, এবং সেখানে দ্বৈততা পরিবহন করা, অর্থাৎ দ্বৈততা পরিহার করার ব্যবস্থা করেছি। কোনো যারা একবার পান, যাদের নাম আছে তারা নেবেন না, তাদের নাম বাদ যাবে, এই দ্বৈততা থাকবে। যারা পাচ্ছেন তারা পাচ্ছেন, বিজেপি পাচ্ছেন, বিজেপি পাচ্ছেন, বয়স্ক ভাতা পাচ্ছেন, তারা না, তার বাইরে যারা কিছুই পাচ্ছেন না, এই সেই না পাওয়া যারা তাদের জন্য কিন্তু এই ব্যবস্থাটা, কাজে এই তালিকাটা করার সময় বারবার আমরা অনুরোধ করেছি যে এই বিষয়টা যেন অবশ্যই নজরে থাকে, যে এই দ্বৈততা পরিবহন পরিহার করে দিয়ে তাদের বাইরে যারা তাদেরকে দেওয়া, অর্থাৎ আমাদের, আমি আগেই বললাম যে আমাদের যারা ভাসমান মানুষ আছে, নির্মাণ শ্রমিক আছে, পরিবহন শ্রমিক আছে, কুলি মজুররা আছে, আমাদের ঘাট শ্রমিক আছে, আমাদের ফেরিওয়ালা আছে, দিনমজুর, রিক্সা, ভ্যান, গাড়ি চালক থেকে শুরু করে এরকম যারা একেবারে নিম্নবিত্ত আয়ের লোক, তারা যাতে পায় আমরা তাদের কথা চিন্তা করেছি, এবং তাদের তালিকাটাই করা হয়েছে। আর এই তালিকা আমরা যে টাকাটা দেব এটা কারোর মাধ্যমে না, প্রত্যেকেরই এখন মোবাইল ফোন সকলেরই আছে, এই মোবাইল ফোনের মাধ্যমে সরাসরি টাকাটা সকলের হাতে চলে যাবে, আমরা সেই ব্যবস্থাটাই নিচ্ছি যে মোবাইল ফোনের মাধ্যমে এই টাকা আমরা দিয়ে দিতে চাচ্ছি, যাতে করে মানুষের হাতে সরাসরি টাকাটা পৌঁছে যায়। ইতিমধ্যে আমাদের যে মোবাইল ব্যাংকিং, অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে আমরা যে এখন টাকাটা দেব, সেটা আমরা, আপনারা জানেন আমি আগেই বলছি যে মোবাইল ফোনের মাধ্যমে আমরা কিন্তু নগদে এই টাকা সকলের হাতে পৌঁছে দিচ্ছি, এটা কারো মাধ্যমে না, সরাসরি যাচ্ছে। আমাদের মানে বাংলাদেশ ব্যাংক এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিয়েছে, এখন করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলার জন্য ব্যাংকিং পরিষেবার মাধ্যমে
50 লাখ ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে যে আর্থিক সহায়তা নগদ অর্থ প্রেরণ এটা এই ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি। চলে গেছে, টাকা চলে গেল। তারপরে ইয়ে শিক্ষা একই সাথে ও যা হোক, মোবাইল ব্যাংকিং অনলাইন ব্যাংকিং বাবদে স্নাতক ও সমপর্যায়ে 2019 খ্রিস্টাব্দে শিক্ষার্থীদের উপবৃত্তি টিউশন ফি বিতরণ কার্যক্রম এটাও আমি উদ্বোধন ঘোষণা করলাম। এবং একসাথে যে আমি যে বাটন টিপে উদ্বোধন করলাম এতে আমাদের এই মানে শিক্ষার্থীরাও তাদের বৃত্তির টাকা পেয়ে যাচ্ছে, আর যাদেরকে আমরা এই করোনা ভাইরাসের কারণে তাদের আর্থিক সহায়তা দিচ্ছি সেটাও সেই টাকাও চলে যাচ্ছে। কাজে দুটোই কিন্তু একসাথে উদ্বোধন হয়ে গেল, একসাথেই টাকা চলে যাচ্ছে। এটাই হলো আমাদের ডিজিটাল বাংলাদেশ। হাতে হাতে টাকা নিতে হবে না, কারো কাছে যেতে হবে না, ধর্ণা দিতে হবে না, বলতে হবে না, সবার কাছে টাকা হেঁটে পৌঁছে যাবে, মানে মোবাইল ফোনের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে পৌঁছে যাবে। তো সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।